থাকলে হয় কতকগুলো তথ্য আমি ওনার মাধ্যমে ওনাকে অনুরোধ করব এবং সবাইকে আরো পরিষ্কার জানাই দিই জনগণকে বিভ্রান্তি করার সুযোগ নেই প্রথম কথা হচ্ছে আমাদের গ্যাস উৎপাদন এটা ঠিক আছে 260 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হয় আপনাকে একটা জাস্ট তথ্য বলে দিই 260 কোটি ঘনফুট খেয়াল করেন তাতে কিন্তু আমাদের দেশ চলছে না বিএনপি আমলে কি নাটক হয়েছিল জানেন গ্যাস রপ্তানি করবে প্রতিদিন 50 কোটি ঘনফুট তখন একটা স্লোগান নিয়ে আসলো গ্যাসের উপরে ভাসছে দেশ অর্থমন্ত্রী বলল মাটির নিচে গ্যাস শেখে পচায় লাভ কি প্রতিদিন 50 কোটি ঘনফুট রপ্তানি করতে চাইছিল আজকে যদি এটা রপ্তানি করতে পারতো কি বিবিকে শিক্ষা ঘটতো ভাবছেন আন্দোলন করে আমরা ঠেকালাম আওয়ামী লীগ সরকার নতুন তত্ত্ব নিছে গ্যাস ওই সে ভাসছে বলে রপ্তানি ছিল আমদানি করতে হবে বলে ব্যবসায়ী সিন্ডিকেট এবং কমিশন কমিশনভোগীদের সুযোগ দিতে হবে গ্যাস নাই গ্যাস নাই এই অবস্থা এই কাজটা করছে শাসকদের চরিত্রের তথ্য আপনাকে দেই যে কথা উনি বললেন এটা আমার কথা দরকার নেই বিআরসির চেয়ারম্যান সাহেব কি বলেছেন উনি বললেন আঠারো হাজার কোটি টাকা আমার সাবসিডি লাগছে আমি ভর্তুকি এবং গ্যাস উন্নয়ন তহবিল থেকে এখন পাবো নয় হাজার কোটি টাকার মতো আর বাকি নয় হাজার কোটি টাকা জনগণের পক্ষ থেকে ডাইরেক্ট নিয়ে নেব বলে এটা বলেছে এখন প্রশ্ন হলো এইটা কি অনিবার্য ছিল আমাদের দুইটা ছোট ছোট্রম শেষ কোনো পর্যায়ক্রমে এখানে নাই এখানে পর্যায়ক্রমে নাই ভাই আমি এক তথ্যই বলছি ওনার কথা দেখতে পারেন টিভি ফুটেজে এখানে কোনো পর্যায়ক্রমের কোনো শব্দই নাই এবং উনি বলেছেন এল আমদানি করতে হলে বলেই ওই যে উনি একটা হিসাব দিলেন না আমাদের গ্যাস উৎপাদনে এখনো ছয় সাত টাকা খরচ হয় গ্যাস আমদানি করতেছি পঁয়ত্রিশ টাকায় এইটা অ্যাভারেজ করে ওই যে উনি যেটা বললেন ওর থেকে আরেকটু বেশি আমি হিসাবটা কারেক্ট হিসাবে দিয়ে দিলাম আপনাকে এখন প্রশ্ন হলো এটা কি প্রয়োজন ছিল গণশুনানিতে দুইটা জিনিস আমরা প্রমাণ করি গণশুনানিতে আপনারা ছিলেন সেখানে আপনারা কি দিয়ে এটাই বলছি এই যে যেটা বললেন প্রথম আমরা প্রমাণ করলাম যদি গ্যাসের দুর্নীতি অপচয় আর অব্যবস্থাপনা দূর করা যায় তাহলে যে পরিমাণ গ্যাস সশ্রয় হবে তার পরিমাণ হচ্ছে আট হাজার চারশো কোটি টাকা আট হাজার চারশো আমি আবারও রিপিট করলাম এক নম্বর দুই নম্বর আমরা বলেছি এই যে গ্যাস আমদানি করা হচ্ছে আমদানি ক্ষেত্রে আমদানি ব্যয় এবং আমদানি কেরি কেচি আছে এইটা করলে বিশেষজ্ঞরা প্রমাণ করেছে ষোলো হাজার কোটি টাকা সাশ্রয় করা যেত ষোলো হাজার কোটি টাকা এবং আপনি আর একটা ইন্টারেস্টিং হিসাব দেখেন ওই যে ভারতের কথা তুললেন আমরা গ্যাস কিনছি প্রতি হাজার ঘনফুট কত টাকা করে জানেন দশ ডলার প্লাস ভারত কিন্তু চুক্তি করে গ্যাস কেনে ছয় টাকা কোর্টও বলেছে ভারত যদি ছয় টাকা করে তুমি দশ টাকা কেন আর যখন আমি গ্যাসের দাম বাড়ালাম তখন আন্তর্জাতিক মার্কেটে গ্যাসের দাম 4.5 ডলার গত 6 মাস ধরে তাহলে দাম আর কমার কথা কিন্তু বাড়ানো হলো করা হলো একটাই কারণে তাহলে উইনসেন প্লিজ বিষয়টাকে এরকম সারা পৃথিবীতে যখন জ্বালানি তেলের দাম খুবই কম দামে সবাই কিন্তু সেখানে আমরা কিনেছি বেশি দামে আবার গ্যাসের ক্ষেত্রে কি একই বিষয়টা একটা ওই সময় বেশি দামে কিনিনি কিন্তু কোন সাবসিডি প্রত্যাহার করতে আমাদের তো একসময় গ্যাসের দাম কমানো হয়েছিল বলে হ্যাঁ

গ্যাস এবং সমুদ্র গ্যাস তোলায় কি ভূমিকা নিয়েছে শত শত কোটি টাকা বাড়ি ভাড়া ভাড়া থেকে শুরু করে সব জনগণের পকেট কেটে নিয়ে যাবে জনস্বার্থের কোন সরকার এই দায়িত্ব পালন করতে পারে না এই গ্যাসের প্রসঙ্গ আসলে সবাই একই অভিযোগ করে যে এত বছরের স্বাধীনতার এত বছর পর পাইপ কেন হয়নি